নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন রেসিপির সাথে। আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই সিঙ্গারা খেতে ভীষণই ভালোবাসি, আর সেই সিঙ্গারা দোকান থেকে না এনে যদি বাড়িতে আমরা খুব সহজভাবেই বানিয়ে নিই তাহলে কেমন হয়? খুব কম সময়ের মধ্যেই আর খুব সহজেই আপনারা এই সিঙ্গারা রেসিপিটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি বানানো শুরু করা যাক। সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে পুরটা তৈরি করে নেব। একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা বাদাম। আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি, আপনারা কিন্তু ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। বালিতে ভাজা বাদাম হলে হালকা করে একটু তেলে ভেজে নেবে, দেখবেন বেশ ভালো লাগবে। বাদাম এখানে বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, সম্পূর্ণ এটা অপশনাল। সিঙ্গারার পুরটা আপনারা আপনাদের মনের মতন করে তৈরি করবেন, যে যেমন ইচ্ছে করতে পারেন। কেউ চিকেন দিয়েও করে, কেউ আবার ফুলকপি দিয়ে এরকমভাবেও বানিয়ে থাকে। তো আমি আজকে একটু অন্যরকম করেই বানাচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু আদার কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কাগুলো বেশ কিন্তু ঝাল আছে, এখানে আমি 4 খানা কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, হলুদটা দিলে কিন্তু বেশ ভালোভাবে দেখবেন পেঁয়াজের কালারটা আসে। সব কিছু দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 খানা মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। একটু ভালো করে আমি একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়েছি আমি গোটা জিরে, হালকা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচের একটু কম। এবার সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হালকা আঁচে কষিয়ে নিচ্ছি। আপনারা এখানে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন ঝালের জন্য। আমি এখানে কিন্তু কোনো রকম আর লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু এখানে কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল রয়েছে। 1 মিনিট ভালোভাবে এইভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো, আর দিচ্ছি সামান্য একটু ধনে পাতার কুচি। এবার সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের সিঙ্গারার আলুর পুর একেবারেই রেডি হয়ে যাবে। উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এই মশলার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। খুব ভালো করে ছড়িয়ে দিয়ে দেখুন আমি একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আলুর পুর, ঠান্ডা করে নিতে হবে। চলুন ততক্ষণ সিঙ্গারার জন্য আমি ময়দার ডোটা তৈরি করে নিই। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। সিঙ্গারা কিন্তু বেশ ময়দাতেই ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 2 চামচ সাদা তেল। সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখুন এখানে ডো তৈরি করা একেবারে হয়ে গেছে। ডোটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। চলুন তাহলে ঢেকে রেখে দেওয়া যাক। 10 মিনিট পর ফিরে এলাম, ডো এখানে একেবারে সেট হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে এসছে। আবারও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এটা একটু লম্বা করে নিয়ে 2 খানা আমি এর থেকে বড় বড় লেচি বের করে নেব। ঠিক এইরকম বড় সাইজের লেচি করে নিয়েছি আমি। এবার একটা লেচিকে নিয়ে সামান্য একটু উপরে ময়দা ছড়িয়ে দিয়ে একটা বড় রুটির শেপে বেলে নেব। এই সিঙ্গারাগুলো কিন্তু বানানো একেবারেই সহজ, আপনাদেরকে প্রথমেই আমি বলেছি। প্রথমে এরকম একটা বড় রুটির মতন করে বেলে নিতে হবে, একটু বড় করেই বেলে নিয়েছি। আমরা কিন্তু অনেকেই সিঙ্গারার ঠিক মতন করে পুরটা বানাতে পারি না, কিংবা ঠিক সিঙ্গারা শেপটা আনতে পারি না বলে আমরা অনেকেই সিঙ্গারা বানাতে চাই না আর বিরক্ত হয়। দেখুন এবার আমি ছুরি করে একটু এইভাবে কেটে নিচ্ছি, এক একটা কোণ করে করে। ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, বানানো কিন্তু সত্যিই খুব সহজ। এবার যে আলুর পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুর এখানে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল আমি চারিদিকে আটকে দিচ্ছি, মানে জল লাগিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে আটকে যায়, সেই কারণে এটা আঠার কাজ করবে। এবার দুই দিক থেকে নিচের দিক থেকে একটু এইভাবে ধরে একটু চেপে দিচ্ছি, ভালো করে আটকে দিলাম। আর উপরের দিক থেকে দেখুন একটা এইভাবে টেনে এনে নিচের দিকে পুরো আটকে দিতে হবে। এবার দুই সাইডও কিন্তু খুব ভালো করে মুড়ে দিচ্ছি, তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারে।
দেখতে পেলেন এটা কিন্তু বানানো কতটাই সোজা, আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর কোনো রকম ঝামেলা কিন্তু নেই, আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। একটা লেচিতে আপনারা এখানে কিন্তু 8 খানা সিঙাড়া আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি। এই একইভাবে কিন্তু আমি প্রত্যেকগুলোকেই বানিয়ে নেব, দেখুন কত সুন্দর, আর বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায়। সবগুলোকে আমি একেবারে করে নিয়েছি, এখানে আমি একটা লেচি থেকে 8 খানা সিঙাড়া বের হয়েছে। সিঙাড়াগুলো ভেজে নেবার জন্য একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল নিয়েছি, আপনারা এখানে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এবার একে একে সিঙাড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি তেলটাকে একটু গরম করে নিয়েছিলাম, আর মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি সিঙাড়াগুলোকে ভেজে নেব। খুব তাড়াহুড়ো করে কিন্তু ভাজতে যাবেন না হাই ফ্লেমে, তাহলে উপর দিকটা লালচে হয়ে গেলে ভেতর দিকটা খুব ভালোভাবে কুক হবে না, তাই মিডিয়াম টু হাই ফ্লেমে এই সিঙাড়াগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে, আর একটাও কিন্তু ফেটে যায়নি। দেখতে পেলেন বানানো কিন্তু খুবই সহজ, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর কতটা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন। আবারও সেই একইভাবে আমি পরের সিঙাড়াগুলোকেও ভেজে নিচ্ছি, দেখুন প্রত্যেকটা সিঙাড়াই কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর একটাও কিন্তু মুখ ছেড়ে যায়নি বা পুর বেরিয়েও যায়নি। দেখতে পেলেন কতটা সুন্দর কিন্তু এই সিঙাড়াগুলো বানানো হয়ে গেছে। এটা কিন্তু আমি পরিবেশন করেছি টমেটো কেচাপের সাথে। আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমেই জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকের মতন তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।